মাগের বাজারে গরম গরম সিঙ্গারা ও মুখের মধ্যে কি পড়ছে ভাই মাল না কচুরি পড়ছে বলেছে মিস জে কে একদিন 11 টু 11 এ মিস জে 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 দে দে সব গেস্টটাই আওয়াজ আই দিস ঘপা কপের গলি হ্যাঁ ঘপা কপের তুই কি কোনো পুলকে তৃপ্তি হতে চাস আমি এখন নতুন ফুড ব্লগার ঠিক আছে এটা ফুড ব্লগিং এর চ্যানেল হয়ে গেল এখন এটা আলু পোস্ত আমাদের কি গ্লো কিন্তু আলাদাই বল ভাই লাগছে গ্লোটা কিন্তু মারাত্মক কিছু তো লাগাই নি ভাই মুখে ভাই শ্যামনগর ফেল শ্যামনগর ওই যে শালি বলছি তোর জীবনে কি কোনো পুলক আছে পুলক আমার জীবনে পুলক অনেক 10-12 খানা পুলক আছে আমি কোন পুলকের কথা বলছি বলতো মাস্টার মশাই পুলক বাংলাদেশে মাস্টার মশাই না জীবনে একটাই দুঃখ ভাই একটা এরকম স্যার পেলাম না খুব কষ্ট তুই কি কোনো পুলকে তৃপ্তি হতে চাস কোনো পুলকে তৃপ্তি যদি পাই দেন ডেফিনেটলি হোয়াই নট তুমি যদি আমার পুলক হতে যাও আমিও তোমার তৃপ্তি হতে পারি নাগের বাজারের সিঙ্গারা একদম কাঁপানো ও অসাধারণ জাস্ট ফার্স্ট ক্লাস এ ক্লাস সিঙ্গারা এত সফট ভাই জীবনে এত সফটনেস নেই আমার লাইফে তোর লাইফে আছে এত সফটনেস না ভাই মুখে দিলেই গলে যাচ্ছে পুরো নরম ব্যাপারটা তুল তুলে শর্মা গই কাপ আমার এক্সের থেকেও নরম সিঙ্গারা এটা নরমা গরম ও আর কি চাই বলছি তো কোন কোন জায়গায় বেটা বান্ধবী ললিতা আমার মনে প্রাণে সব জায়গায় বেটা কেন এত বেটা কে দিয়েছে এত বেটা আরে ভাই এমন যুগ পড়েছে কোন ছেলেকে বিয়ের প্রপোজাল দিলে বলছে যে বিয়ে করব না প্রেম করব না শুধু শোবো শুতে হলে আসো মানে একসাথে ঘুমাবো আর আজ আমরা কোথায় যাচ্ছি শ্যামনগরের শালির সাথে যেটা যে হয়েছে ঘপা ঘপ ব্যাপারটা সেটা নিয়ে আমি জাস্ট বলছি না বিকজ হোয়াট ইজ দিস আজকালকার যুগে এইসবও চলছে কি করছো বস বাংলার লোকেরা কি সব করছে বাংলাদেশ থেকে দেখছি কি সব ভাই বাচ্চা আর টিচারের মধ্যে কুষ্টি নষ্টি হচ্ছে এখানে দেখছি ইয়ে শালি আর জামাইয়ের মধ্যে হচ্ছে মানে একটু লজ্জা রাখো গাইস অনেক খপাখপ অনেক খপাখপের কেসের ঘটনা চলছে বাট নিজের মাইন্ডটাকে পজিটিভ রাখো আর সুস্থ থাকো বেশি বেশি করে জল খাও বিকজ অনেক গরম কলকাতায় গাইস 2000 ইয়ার্স লেটার আজকে তো হট এসে এসেছিস কি ব্যাপার বলতো ভাই মানে কাঁপাচ্ছিস তো তুই দীর্ঘদিন প্রেম করার পর সে শুধু বলছে যে সে শুধু খাবে শোবে আর ঘুমাবে কিন্তু ভালোবাসবে সমস্ত মেয়েদের শুধু আমাকে একা কেনা এটাই হয়েছিল খুব দুঃখের বিষয়টা কারণ আজকালকার দিনে দেখছি এরকমই চলছে তাই না আমি আমি এই জন্য প্রেমে পড়ি না তাই না প্রেমে পড়তে চাই না কেউ ভালোবাসতে চায় না এখনকার দিনে শুধুমাত্র ওই ফ্রেন্ডস উইথ বেনিফিটস একটা ফ্রেন্ড জোনের ব্যাপার হয়ে ই কি হ্যায় ফ্রেন্ড জোন না বল ফ্রেন্ড জোন তো সবাই ভাই ফ্রেন্ডস উইথ বেনিফিটস ফ্রেন্ডস উইথ বেনিফিটস শুধু শরীর চাওয়া আর নেওয়া কোন ভালোবাসেন এই জন্য ভাই মনে বিয়ে ফিয়ার হবে না বুঝেছিস তো আমি তো বিয়ের এক্সপেকটেশন ছেড়েই দিয়েছি বিয়ে করবো কি তোমার দেখবো পর 10 জন ফুল স্টপ ফুল স্টপ
আর তো কিছু বলার নেই আজকালকার দিনে ছেলেদেরকে নিয়ে। অ্যাকচুয়ালি ছেলেদের উপরে কোয়েশ্চেন করছেন, আজকাল মেয়েরা অনেকটা এরকম হয়ে গেছে ভাই। এটা হচ্ছে জেনারেশন সব নির্বিশেষে। হ্যাঁ আজকে এটা হচ্ছে জেনারেশন দোষ আর কিছু না। যখন মানে আমি স্কুল লাইফে ছিলাম ধরো কারো সঙ্গে ওই চুমুটুমু খেত, এই রাস্তাটা হলো স্পেশাল, এটাকে বলা হয় প্রেম গলি, ঠিক আছে, ঘপা কপের গলি। হ্যাঁ ঘপা কপের গলি মোটেও না ভাই, আমাদের জেনারেশনের সময় ও সমস্ত ছিল না। ওই নর্মাল একটু কথাবার্তা বলবো, চুমুটুকু খাবো, ও লাভলি, সেখানে আমরা এই রাস্তাটা প্রেফার করতাম। আর আমার জীবনে তো স্কুল লাইফে কোয়েটে পড়েও সালা কোনো প্রেম পেলাম না, জীবনটাই খুব বৃথা বুঝলে তো। এ জীবন গালছে পড়েও ভাই রঙিন একদম। কোন ছেলে তোর সঙ্গে প্রেম করবে বলতো? না করতো, অবভিয়াসলি করতো। এখন ভাই পালিয়ে যেত না দুদিনের মধ্যে, পালিয়ে যেত না, আমি তাদেরকে ছেড়ে চলে গেছি। আমি আমি ছেড়ে চলে গেছি ওরে বাবা এত কষ্টে কোথায় কাকে বলবি রে? যে বোঝা সেই বুঝলো না, আর কাকে বলে কি হবে, কোনো লাভ নেই। সে তো সবসময় হাসতে থাকো, হৃদয় আমার কথা তো কখনো জিজ্ঞেস করিস যে আর তোর বোনটার কি হলো, কি হলো এবার বল। আমার আর কি, আমি তাকে তো বলেও বলতে পারছি না কি করি, আমার কি সলিউশন দিতে টিপস টিপস দেয় খুব ভালো হয়। একটা আমি ভালো টিপস দিচ্ছি শুনবি? বল। চেক করলো পহলে কোনোদিনও কখনো কারোর সামনে, সে ছেলে হোক বা কি মেয়ে হোক, প্রিটেন্ড করা খুবই ভুল যে আমি তোমাকে ভালোবাসি বা পছন্দ করি। যখনই সে বুঝতে পেরে যাবে যে তার প্রতি আমার ফিলিংস আছে, তখনই সে বুঝে যাবে, তখনই খটকা হয়ে পুরো একদম মাইন্ড ঘুরে যাবে তার। তখন সে মাথায় উঠে ডুগডুগি বাজাতে শুরু করবে। কি বলছিস, নাসিবের মতো হতে চাইছিস? হ্যাঁ হ্যাঁ, তো আমি নাসিবদা হয়ে গেছি পুরো। আর কি সুন্দরী বৌদি আসছে সামনে থেকে, ভয় দেখ না, ফুটটা দেখ না, ও মাই গড, 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং করেছে গড, ওর এই ভাই কি লাগছে দেখতে ভাইটাকে। আকাশে কথা বলছি ভাই, লিভ ইন টু লিভ ইন যে ফটোগ্রাফি করে, আচ্ছা আকাশ বিবাহিত আকাশ কি ক্যামেরাম্যান আকাশ? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা বুঝে গেছি। গাইজ আমরা এখন ভিডিও শুট করছি, বুঝতে পারছি না লাইফে কি কনফিউজড একদম। ঠিক আছে বলে দে সাবস্ক্রাইব টু সুলগ্না দে, এরকম চল রেডি 1 2 3 স্টার্ট। লাইক এন্ড শেয়ার, লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো গাইজ সুলগ্না দে চ্যানেল। কিছু ভালো কিছু ভালো করে ফুটেজ নিলো না আজকে, শুধু ভাট বকে যাচ্ছে। না না আজকে নেব, এখন নেব, চলো আমরা ডেডিকেটেড ব্লগার, ঠিক আছে, আর ও হচ্ছে আমার কো পার্টনার। দেখতে পাচ্ছি ভাই এবার তোকে, ও চমা চমা, হাই কর ভাই, এটা হাই কর, হেভি হেভি সেটআপ, সেটা ওই যে এডিট করে ভাই, তুই তো সেটা মাঙ্গা এডিট করিস ভাই, সেরা লেভেল সেরা লেভেল, মানে ফ্যান হয়ে গেছি আমি। এখন আমরা গাইস ওমেগেল ভিডিও শ্যুট করছি, আর যেটা খুব জলদি ওর পেজে আসতে চলেছে, তো স্টে টিউন ফর দ্যাট। অ্যান্ড অলসো যদি ভিডিওটা রেডি হয়ে যায় তাড়াতাড়ি করে তো এখানেও দিয়ে দেবো তোমাদেরকে, তো এনজয়। অ্যাকচুয়ালি হঠাৎ করে জাস্ট প্ল্যান হলো, তো ইয়েস উই আর ডুইং দ্য ওমেগেল ভিডিও শ্যুটিং রাইট নাও, দিস ইজ মাই ওটিডি ফর দ্য ওমেগেল শ্যুট। তুই আমায় দেখতে পাচ্ছিস, আমার মেন ভিডিও তো ক্যাপচার হবে এই ক্যামেরাতে, এখান থেকে আমার ক্লিপগুলো এখান দিয়ে নেওয়া হবে, তুই যেটা দেখতে পাচ্ছিস। ও ভাই আলাদাই সেটআপ করে গেছিস তুই, এটা আমাদের বড় নেক্সট আদার সিং হয়ে যাবে রে তুই। খুব জলদি চাই তোমাদের থেকে, এক্সপেক্ট করছি এটুকু।